এইমাত্র পথ আটকিয়ে অ্যারেস্ট করা হলো মোস্তাক এবং তিশাকে। চরমভাবে ফেঁসে গেলেন মোস্তাক ও তিশা। ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে ধর্ষণ মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে মতিঝিল আইডিয়ালের আলোচিত দাতা সদস্য মোস্তাকের জামিন শুনানিতে ওই ছাত্রীর বয়স নিয়ে সন্দেহ হয় আদালতের। অবশেষে গভর্নিং বডির সদস্য পদ থেকে বহিষ্কার হলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আলোচিত সেই দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। চাঞ্চল্যকর তথ্য, খন্দকার মোস্তাকে অ্যারেস্ট হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, এখনই আপনারা শুনতে পারবেন সকল ঘটনা। আসলে ঘটনাটি আপনারা মনে করছেন মিথ্যা, কিন্তু না বন্ধুরা, ঘটনাটা আপনার পুরোপুরি দেখতে হবে, আসলেই সত্য ঘটনা। চলুন এখন আমরা এখন দেখে আসি আসলে কিভাবে তিনি অ্যারেস্ট হন, কেন তিনি ফেঁসে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, ফাউজিয়া এই অধ্যক্ষ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই অধ্যক্ষ কিন্তু তিশাকে ধর্ষণ করার জন্য ব্যাপকভাবে সাহায্য করেছেন। এটা জি বন্ধুরা, কিন্তু এই ফাউজিয়া রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হওয়ার পর সবাই কিন্তু ভাইরাল ভিডিও থেকে চিনতেছে, কিন্তু তার আগের যে ভিতরের গম্বর রয়েছে একটা গম্বর ফাঁস কেউ করেনি বন্ধুরা। আজকের ভিডিওটি কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, তাই বন্ধুরা আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখুন কিভাবে মোস্তাক ফেঁসে গেলেন। বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স, এই মোস্তাক ফাউজিয়ার সহযোগিতায় তিশাকে প্রথমত যখন নাবালিকা ছিলেন তখন তাকে ধর্ষণ করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই মোস্তাক যখন দায়িত্বে ছিলেন তখন বন্ধুরা এই নাবালিকা তিশাকে তিনি ধর্ষণ করেন, এবং ধর্ষণ করার পর তিনি যখন ফেঁসে যাচ্ছিলেন তখন কিন্তু তিশার বাবা একটা মামলা করেছিলেন, যেটা কিন্তু আমরা সবাই ভুলে গিয়েছি, আমরা জানি না। কিন্তু বন্ধুরা, তার বাবা এই মামলায় জিততে পারে নাই। এই তিশার যখন মামলাটা খুব বেশি প্রখর হওয়া শুরু হয়ে গেল, তিশার বাবা যখন বারবার মামলা করার চেষ্টা করতেছে এবং এটা শেষ দেখার চেষ্টা করতেছে, তখনই বন্ধুরা মোস্তাক চিন্তা করলো, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে এই জিনিসটা থেকে বাঁচবো। আর তখনই বুদ্ধি বের করলেন, দ্বিতীয় স্ত্রীকে তালাক না দিয়েই তিনি তিশাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেললেন এবং তিশাকে বিয়ে করে ফেললেন। এবং তিনি জানেন যে ধর্ষণ মামলা থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আর সেটি হচ্ছে তিশাকে বিয়ে করা। আর এবং তিশাকে বিয়ে করলেন এবং ডায়মন্ডের নেকলেস, ডায়মন্ডের রিং এবং বন্ধুরা টাকায় ভরপুর করে iPhone 14 দিয়ে তাকে একদম পুরো সাজিয়ে রেখেছে, যেন সে কোনো কথা বলতে না পারে। এবং তাকে তার মাতার মধ্যেই ঢুকাই দিয়েছেন সুগার ড্যাডি বলতে বাংলাদেশে একটা জিনিস রয়েছে, এবং বলেছেন গোল্ড ডিগার বলতে একটা জিনিস রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তার মাথায় ঢুকিয়ে দিলেন মানি সবসময় মানুষকে হায়েস্ট করে তোলে, তোমাকে আমি সেই মানি দিচ্ছি, সমস্যা কোথায়। সম্মানিত ভিউয়ার্স, এইরকম হয়তো বা কিছু বুদ্ধি বুমবাং বুঝিয়ে আজকে ইচ্ছাকে আয়ত্ত করে নিয়েছে। তাহলে বন্ধুরা, এবার কি ফেঁসে যাবেন মোস্তাক? জি বন্ধুরা, মোস্তাক কি গ্রেফতার হতে চলেছেন? তাহলে বন্ধুরা চলুন তার আগের ভিডিওটি একটু দেখি, তিনি কিভাবে ফেঁসে গেলেন এবং কি ঘটনা ঘটেছেন। চলুন, আপনাদের সঙ্গে রয়েছি আমি রাকিব আল হাসান, চলুন ভিডিওটি শুরু করা যাক। গত 1 আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ ধর্ষণের অভিযোগে মামলা করেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর বাবা। অভিযোগ, ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ। আর ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ ফাউজিয়া রাশেদের বিরুদ্ধে। গত 8 আগস্ট গুলশান থানায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 28 আগস্ট দিন ধার্য করেছেন। পুলিশ বলছে এ মামলায় তদন্ত শুরু করেছেন তারা। মতিঝিল আইডিয়ালের এক ছাত্রীকে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন 60 বছর বয়সী খন্দকার মোস্তাক। ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় বৃহস্পতিবার জামিন শুনানিতে আসেন সেই ছাত্রীও। শুরুতে হাইকোর্ট সেই ছাত্রীর বক্তব্য শোনেন, আদালতকে জানান তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন মোস্তাককে। পরে আদালত তার বাবা ও মোস্তাককে ডাকেন। সব পক্ষের বক্তব্য শুনে আদালত ওই ছাত্রীকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন, সেই সাথে সে প্রাপ্তবয়স্ক কিনা তা পরীক্ষার নির্দেশ দেয়া হয়। কোর্ট আদেশ দিলেন যে ওনাকে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিলেন, এবং ভিকটিম গার্ল যেহেতু কোর্টে সশরীর উপস্থিত ছিলেন এবং ওনার বয়সের ব্যাপারে যখন একটা নির্ধারণের প্রশ্ন চলে আসলো তখন কোর্ট ওনাকে সেফ কাস্টডিতে রেখে ওনার বয়সটা নির্ধারণ করতে বলেছে। বিয়ে করছে, বিয়ে করার পর তার বাবা মামলা করছে, তখন আমার ওয়াইফ ম্যাজিস্ট্রেট কোর্টে যে জবানবন্দি দিয়েছে ভাই জানায় যে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি,
আমার কোনো জোর অপহরণ করা হয়নি এবং সেটা আমি হাইকোর্টে জামিন পেয়েছি। আমার ছয় সপ্তাহ যাওয়ার পর ওখান থেকে আমি এসেছি। রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, রক্ষক ভক্ষক হলে সাধারণ ছাত্রীদের নিরাপত্তা থাকে না। এই স্কুলের ছাত্রী যিনি কাস্টোডির ভূমিকায় পালন না করে উনি রক্ষক হয়ে বক্ষীয় মতো এই কারণে করেছে যে এই বিক্রিম একটা মাইনর গান। আমরা আমাদের রাষ্ট্রপক্ষে বলেছি বিক্রিমে অ্যাডাল নাই, ওনার কনসেন্ট দেওয়ার কোনো অথরিটি নাই। কিন্তু আসামি পক্ষে বক্তব্য বলেছে ওনাদের যেহেতু রিটায়ারমেন্ট পরে বিক্রিমের বয়স 18। গত 1 আগস্ট কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলার অন্য আসামি অধ্যক্ষ ফাউজিয়া রাশিদি। আমাদেরকে তো আমাদের কাজ করতে দেন প্লিজ, আপনি আপনার কাজ করেন, আমরা এটা বুঝবো, আপনি আপনার কাজ করেন প্লিজ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সমস্ত ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? আসলে কি মোস্তাককে গ্রেফতার করা দরকার? মোস্তাক আসলে কি তিশাকে নাবালিকা অবস্থায় তাকে ধর্ষণ করার পর ফেঁসে যাওয়ার ভয়ে তাকে বিবাহ করেছে? সমস্ত ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আর মনে রাখবেন, রাকিব আল হাসান, আল্লাহ হাফেজ।